সম্ভব হচ্ছিল না রিফুয়েলিং ব্যবস্থা না থাকায়। সম্প্রতি সেই ব্যবস্থা চালু হয় ওসমানীতে দেশি বিদেশি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট ওঠানামায় আর বাধা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিলেট ওসমানী বিমানবন্দর 1998 সালে এটাকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হলেও তা ছিল কেবল নামে মাত্র, কারণ রিফুয়েলিং ব্যবস্থা না থাকায় বারবার বন্ধ হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। তবে আবারও আন্তর্জাতিক ফ্লাইট উঠানামা শুরু হয়েছে এই বিমানবন্দরে। গেল বুধবার ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি সরাসরি ফ্লাইট অবতরণ করে ওসমানীতে। ফ্লাই দুবাই সিলেট থেকে সপ্তাহে 5টি সরাসরি ফ্লাইট পরিচালনা করবে আর সপ্তাহে 3টি ফ্লাইট চালাবে এয়ার এরাবিয়া। আপাতত তারা সপ্তাহে 5টা ফ্লাইটের শিডিউল দিয়েছেন। এয়ার এরাবিয়া নামে একটা এয়ারলাইন্স, তারা সিভিল এভিয়েশন অথরিটির কাছ থেকে অনুমোদন পেয়েছেন। এ পর্যন্ত তারা তাদের প্ল্যানিং হচ্ছে তারা সপ্তাহে 3টা ফ্লাইট, রাস আল খাইমা একটা জায়গা আছে, রাস আল খাইমা থেকে সিলেটে অপারেট করবে। সরাসরি ফ্লাইট চালুর ফলে যাত্রীদের সুবিধার পাশাপাশি সিলেটের রপ্তানি বাণিজ্যের প্রসার ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যেহেতু আমাদের সিলেটের প্রবাসী অধ্যুষিত অঞ্চল, পাশাপাশি নৈসর্গিক দিক থেকে সিলেটটা পর্যটনের জন্য বেশ উর্বর, পর্যটন শিল্পের জন্য, সেই ক্ষেত্রে আশাবাদী তো হওয়াই যায়। ওসমানী বিমানবন্দরে এখন রিফুয়েলিং করা হচ্ছে ট্যাঙ্কলরির মাধ্যমে, তবে পূর্ণাঙ্গ স্টেশন চালু হতে মাস দুয়েক লাগবে বলে জানান পদ্মাওয়েলের কর্মকর্তারা। একটা রিফুয়েল আমাদের 18,500 লিটার ক্যাপাসিটি থাকে, এটা দিয়ে আমরা দুইটা রিফুয়েলার আমাদের আছে, এটা দিয়ে আমরা আপাতত আমরা ছোট ছোট এয়ারক্রাফট এবং ফ্লাই দুবাই আজকে প্রথম ইন সিলেটে প্রথম আমরা এটা চালু করলাম। এটা হতে আরো হয়তো 1.5 মাস ম্যাক্সিমাম 2 মাস হতে সময় লাগতে পারে। অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক রুটেও এবার বিমান চলাচল শুরু হওয়ায় দীর্ঘদিনের অপেক্ষার প্রহর শেষ হলো সিলেটবাসীর, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।